নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের এক দফা দাবি আদায়ে সমমনাদের নিয়ে আগামী 27 জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা বিদেশিদেরকে সুষ্ঠু নির্বাচনের অসত্য প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও গায়েবী মামলা দিচ্ছে। শনিবার রাজধানী তারুণ্যের সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। তারুণ্য নির্ভর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম ছিল রাজধানীর রাজপথ। জাতীয়তাবাদী আদর্শের তরুণদের ভিড় নগরীর সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে মৎস্য ভবন, শাহবাগ, রমনা পার্ক সহ চতুর্পাশে ছড়িয়ে পড়ে। বিশাল তারুণ্যের উপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মুখে বড় বড় কথা বললেও নির্বাচনে ভয় পায়। ঢাকার 17 আসনের নির্বাচনই প্রমাণ করে তাদের অধীনে নির্বাচন কতটা অসম্ভব। বেচারা হিরো আলম বাচ্চা ছেলে, আমি খুব কষ্ট পেয়েছি। সে একটা আশা নিয়ে গিয়েছিল যে অন্তত তাকে ভোটটা করতে দেবে, কিন্তু এটা যে আওয়ামী লীগ এটা দিয়ে বুঝতে পারেনি বেচারা। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, সেই সন্ত্রাসী যা অন্য কাউকে সহ্য করতে পারে না। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুবপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী 27 জুলাই 2023 তারিখ বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ। কি সেটা? দফা এক দাবি এক, দফা এক দাবি এক। মির্জা ফখরুল অভিযোগ করেন, 10 টাকা কেজি দরে চাল দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন ষড়যন্ত্রের কৌশল করছে ক্ষমতাসীনরা। সবাইকে বলতেছো, বিদেশিদের বলতেছো যে খুব ভালো নির্বাচন করব আমি, সংবিধানের অধীনে ভালো নির্বাচন হবে। আর এদিকে কি করছো, ওই বিরোধী দলকে যারা নির্বাচন করবে তাদেরকে তোমরা মিথ্যা মামলা দিচ্ছ, গায়েবী মামলা দিচ্ছ, দাঁড়িয়ে তারা আপনার নির্বাচনের পূর্বে মাঠে আসতে না পারে। সেই কৌশল কি? আমাদের সিনিয়র লিডার্স যারা নির্বাচন করতে পারে, যারা জনপ্রিয় নেতা, তাদের বিরুদ্ধে মামলাগুলোকে দ্রুত শেষ করে তাদেরকে সাজা দেওয়া শুরু করেছে। সব ডিসি এসপি তারা তাদের পছন্দ মতো নিয়োগ দিচ্ছে বন্ধুগণ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অর্থনীতি সব ক্ষেত্রে দুর্নীতি আর লুটপাটের অভিযোগ করে বক্তারা বলেন, দেশের তরুণরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যদি কাউকে গ্রেফতার করেন, ওই থানার সামনে আপনাদের মা বাবাদেরকে, আপনাদের পরিবারদেরকে পাঠিয়ে দিবেন। দিবেন কি বলেন? আল্লাহ এক দফা দাবিতে রাজপথ ছেড়ে দেশের সকল গণতন্ত্র মানা রাজনৈতিক দলের সমন্বয়ে এই সরকারের পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বক্তারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তথা সরকার পতনের এক দফা দাবিকে বাস্তবে রূপ দিতে তারুণ্যের এই উজ্জীবনকে বিএনপি কাজে লাগাতে পারবে এমন প্রত্যাশা করলেন নেতারা এই তারুণ্যের সমাবেশ থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাও বিপুল জনসমাগম হয়। উপচে পড়া ভিড়ে দুপুরের পর থেকেই এসব এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। তারুণ্যের সমাবেশে যোগ দেওয়া তৃণমূলের নেতাকর্মীদের মুখে ছিল বিএনপি ঘোষিত সরকার পদত্যাগের এক দফা দাবি। আরও জানাচ্ছেন মিজান রহমান। জাতীয়তাবাদী শক্তির বিকল্প যে নাই, শোনো কুলি মুজুর ভাই। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে যোগ দিতে আশপাশের জেলাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। কর্মী সমর্থকদের ভিড় একদিকে মৎস্যভবন মোড় থেকে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে যায়। এই এক দফার আন্দোলন বর্তমান অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলন।
আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। সারা বাংলাদেশের আজকের তরুণ সমাজ আজকের এই শেখ হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করেছে। আমরা চাই এই স্বৈরাচার সরকারের পতন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মুখে ছিল সরকার পতনে বিএনপির একদফা দাবি আদায়ের স্লোগান। আমরা শেখ হাসিনার পতন এখন সময়ের দাবি মাত্র। আমরা আশা করি শতভাগে শতভাগে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ 15 বছর যাবত এই তরুণ সমাজ ভোট দিতে পারে না। ঢাকার বাইরে থেকে আসা তৃণমূলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতা পেরিয়ে সমাবেশে যোগ দেন বলে অভিযোগ করেন। বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকার করবেন তারা। আমরা শরীয়তপুর থেকে এসেছি, আমাদেরকে বিভিন্ন বাধা দিয়েছে, কিন্তু তারপরও আমরা ডেমরার থেকে হেঁটে এখানে এসেছি। সারা বাংলাদেশের তরুণ সমাজ চলে এসেছে। দেশটা জীবন খালেদাকে মুক্ত করব এবং বাংলাদেশের জাতীয় শক্তিকে সরকার গঠন করব এবং আমরা রাজপথে আছি। তারুণ্যের সমাবেশ ঘিরে আশপাশের সব সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে এসব এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা আসলেও শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবেন না। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে বলে আবারও মন্তব্য করেন তিনি। শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, যতই নিষেধাজ্ঞা আসুক শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবে না। বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, গত 4.5 বছরে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি এবং আগামী 4 মাসেও পারবে না। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে, তাই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কাদের। বিএনপি ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। একই সাথে বিএনপিকে সন্ত্রাস ও ষড়যন্ত্রের পথ পরিহার করতে বলেন তিনি। বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এই আহ্বান জানান। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন, জনগণ আওয়ামী লীগকে ভোট না দিলে আওয়ামী লীগের কু করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। বিএনপির বিদেশি প্রভুরা নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত আছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, তারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। ডেঙ্গুতে দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2,242 জন, স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 167 জন। তবে হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এখনও ডেঙ্গু নিয়ে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়নি। মইদুল ইসলামের রিপোর্ট।
রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই দৃশ্য দেখে। ওয়ার্ড কেবিন তো দূরের কথা, বারান্দার অবস্থাই এমন। যে যেভাবে পারছেন বেঁচে থাকার জন্য কিংবা সুস্থ হয়ে বাড়ি ফিরতে একটু ঠাঁই খোঁজার চেষ্টা। চিকিৎসকদের এসব রোগী সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। সিট পাই না এখানে, এখানে আমরা কালকে আসছি, হসপিটালে গিয়ে পরীক্ষা করলাম, পরে ধরা পড়লো রিপোর্টে এই ডেঙ্গু। তারপরে যত তৎক্ষণাৎ চলে আসলাম ঢাকায়। কালকে রাত্রে আমি অনেক খারাপ হয়ে গেছি, সিরিয়াস, আমার মানে প্রেশার একদম ছিল না। ডেঙ্গু থেকে ব্রেন স্ট্রোক করছে, ব্রেন হ্যামারেজ হয়েছে, তারপর আপনার হচ্ছে মোটামুটি এখন সবই খারাপ। আমরা যে অন্য কোথাও স্কোয়ারে নিব বা অ্যাপোলো হাসপাতালে নিব বা আলিয়াসগড়ে নিব, রোগে তো আমাদের সেন্স নেই, আমরা কীভাবে নিব। মুগদা হাসপাতালে যখন এমন অবস্থা তখন সেখানে পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও এখনও স্বাস্থ্য বিষয়ক হেলথ ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি। এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। আমরা এখনও মনে করি যে বাংলাদেশে সেই ধরনের অবস্থা এখনও হয়নি যেখানে ইমার্জেন্সি ঘোষণা করতে হবে। আমরা যথাযথ চিকিৎসা দিয়ে যাচ্ছি, এরকম অবস্থা হয় নাই যে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, বেড পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে হয়নি। রাজধানী ঢাকা সহ দেশে 60টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মানুষকে আরও সচেতন এবং সতর্ক হওয়ার পরামর্শ দেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। রচনা ও পরিচালনা মারুফ রহমান। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।